এখন হচ্ছে আমাদের বাটনের কাজটা বাকি ছিল। এখানে বাকি এলিমেন্টগুলো ঠিকঠাক আছে, হেডিং, সাবহেডিং, প্যারাগ্রাফ, বাটনের কাজটা এখন আমরা করব। বাটনটা আছে কোথায়? বাটন আছে আমাদের ইউএল এর মধ্যে। তো আমরা এখানে যে কাজটি করি, ডিপ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা আমার সার্ভারটা একবার একটু ওপেন করে নিই, না রিলোড দিলেই হবে। এখন দেখেন ফ্লেক্স ইউজ করার কারণে কি হয়েছে, আমার এলিমেন্টগুলো ডান পাশে চলে আসছে বাই ডিফল্ট। তো আমাদের নিয়ে যেতে হবে কোথায়, সরি বাম পাশে আছে, আমার এখন ডান পাশে নিতে হবে। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, তাহলে হচ্ছে শেষে চলে গেছে। তো এখন হচ্ছে আমার এই দুটাকে হচ্ছে লিঙ্ক দুইটাকে ঠিক করতে হবে। লিঙ্ক দুইটা কী কী আছে দেখেন, একটা চারপাশে বর্ডার আছে, আর যদি হোভার হয় তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই ব্লু কালারটা আসে। আচ্ছা এখন আসেন এটাকে আমরা ঠিক করে ফেলি। এতে হচ্ছে তাহলে যে কাজটা করেন, উপরে নিচে এর প্যাডিংটা ঠিক করে দেন। দেখেন এর উপরে নিচে আছে কত, 10 পিক্সেল, আর দুই পাশে আছে, দুই পাশে 15 পিক্সেল দেন, উপরে নিচে 10 পিক্সেল দেন। প্রথম এটা দেন প্যাডিং, উপরে নিচে 10 পিক্সেল, দুই পাশে 15 পিক্সেল। দেন হচ্ছে একটা বর্ডার ছিল, বর্ডারটা দিয়ে দেন 1 পিক্সেল সলিড হোয়াইট। দেখেন দুইটাতে পেয়ে গেছে। তো পাওয়ার পরে এরপর হচ্ছে কালারটা হোয়াইট হবে, কালার হোয়াইট। এরপর হচ্ছে একটা মার্জিন ছিল, মার্জিনটা দিয়ে দেন, মার্জিন ছিল কত, আর 20 পিক্সেল। তো শুধু মার্জিন লেফট ইউজ করেন, ওটা পেয়ে যাবে। ML 25 পিক্সেল, ওকে। দেখেন বাটন দুটা ঠিক। এরপর হচ্ছে হোভারের কাজটা করার, যে মাউস রাখলে এখানে কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কোথায় আছে, যে এখানে অলরেডি কালার করা আছে, আমি কালারটা নিয়ে নিই। আর হচ্ছে ধরেন এতটুকু কপি করে নিচে দেন, ওভার পেস্ট। এখন দেখেন তো এটা কালার না, এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন। ওকে তো সব এতটুকু শেষ করি। তারপর হচ্ছে এখন একটা জিনিস দেখেন, এলিমেন্টটা যদি বড় করি ইমেজটা রিপিট হচ্ছে, এবং ইমেজটা এখানে শুরু এখানে শেষ হয় না, এখানে শেষ হয়েছে আবার এখানে শুরু হয়েছে, আবার এখানে এখান থেকে আবার শুরু হয়েছে। তো এই জিনিসটা ফিক্স করার উপায় কী, এটার উপায় হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড সাইজকে ফিক্স করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সাইজ, তো ব্যাকগ্রাউন্ড সাইজ হবে, আপনি যদি ফুল ইমেজ রাখতে চান, যদি ফুল উইথ রাখতে চান, তাহলে ইউজ করবেন কভার, বা 100% ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে রিপিটের যে সমস্যাটা, এটাকে দূর করার জন্য ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। দেখেন এখন যদি বড় করেন পুরো ইমেজটা এখন ঠিক আছে। তো এখন হচ্ছে উপরে নিচে প্যারিংটা যদি ঠিক করে দেন, তাহলে দেখবেন এই আপনার ইমেজটা কন্টেন্ট ওয়াইজ হয়ে যাবে। এরপর তাহলে যে কাজটা করেন, প্যারিংটা মেপে নেন, প্যাডিংটা হচ্ছে আপনার এখানে কত ছিল, এখানে ছিল আপনার 90 পিক্সেল। উপরে নিচে 90 পিক্সেল দেন, তাহলে মনে হয় ঠিকঠাক হবে, উপরে 90 নিচে 90। এখানে উপরে নিচে কম আছে, আমরা সমান সমান দিই। দেন হচ্ছে এটা দিবেন কোথায়, এটা দিবেন হচ্ছে আপনার এই কন্টেন্টের মধ্যে, ব্যানারের মধ্যে না, কিন্তু এখানে দেন প্যাডিং, উপরে নিচে 90 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল।
দেখেন এটা এখন ঠিকঠাক আছে, হ্যাঁ ইমেজটা ঠিক মতো হয়ে গেছে, কিন্তু এখন এই হেডিং সাবহেডিং আর প্যারাগ্রাফের নিচে যে মার্জিনটা ছিল এটা শুধু ফিক্স করে দেন। এখানে দেখেন কত কত ছিল, এখানে ছিল আপনার 15 পিক্সেল, এখানে ছিল 30, আর নিচে মনে হয় 30ই হবে, এখানেও 30। ঠিক আছে, তাহলে জিনিসটা ফিক্স করে দেন। প্রথমটা হচ্ছে H2 মার্জিন বটম 15 পিক্সেল, এরপরে এস করেন মার্জিন বটম 30 পিক্সেল আর মার্জিন বটম 30 পিক্সেল। এখন দেখেন মোটামুটি ব্যানারটা ওকে। ঠিক আছে, এটাকে 100% করে দেন। আচ্ছা, এটা ছিল আর কি। তো ইমেজটাকে যদি চান এখানে যেরকম ছিল, এখানে যেরকম ফুল ইমেজ ছিল এরকম নিয়ে আসতে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যাডিংটা আরও বাড়াইতে পারেন, তাহলে হচ্ছে যেহেতু উইড বেশি। তো এখানে সুবিধা হচ্ছে কভার ইউজ করলে আপনার ডিসপ্লে হাইট অনুযায়ী, সরি উইড অনুযায়ী এটা নিজের মধ্যে ফিক্স করে নেবে। এখানে হচ্ছে 100% এটা এরকম থাকে, তো এতটুকুই থাকুক, সমস্যা নাই। তো আপনারা যদি চান যে হাইটটা ফিক্স করে দিতে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজে আপনি বলে দিতে পারেন, কিন্তু এটা করলে ইমেজটা সুন্দর থাকে না। দেখেন যদি ইউজ করি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি দেন 100% 100%, দেখেন ইমেজটা ঠিকই আছে কিন্তু ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে, তো এটা খুব সুন্দর দেখায় না আর কি। এক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন, শুধু 100% ইউজ করতে পারেন অথবা হচ্ছে কভার ইউজ করতে পারেন। কভারটাই ইউজ করা সবসময়, কভারটাই ইউজ করা, মানে যতটুকু জায়গা আছে সে কভার করে নেবে। এরপর এখানে হচ্ছে একটা শ্যাডো ছিল, ঠিক না, ইমেজের উপরে ব্ল্যাক শ্যাডো, তো এটা দিবেন কীভাবে? এটা তো দুইভাবে দেওয়া যায়, তো আজকে হচ্ছে একটা কমনভাবে শিখি, সেটা হচ্ছে দেখেন পুরো জায়গায় ব্যানারটা আছে, পুরো ব্যানারটা জুড়ে কিন্তু এই কালো জায়গাটা আছে। তো এক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এই প্যারেন্ট এলিমেন্ট যেটা ধরেন ব্যানার, তো ব্যানারের মধ্যে একটা ডিপ নিয়ে নেবেন, এটার নাম দিবেন ওভারলে। তো পুরো এলিমেন্টটাকে ওভারলের মধ্যে আপনি বাইন্ড করে নেন পুরো সেকশনটার মধ্যে। দেন হচ্ছে এই ব্যানারের মধ্যে কী আছে, ওভারলেটা আছে, আপনি এটাকে সিলেক্ট করে নেন ব্যানার ডট ওভারলে। তো এটার একটাই প্রপার্টি হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কী দিবেন, এটা মুখস্থ দিতে পারেন, আর জিবি এ এখানে হবে 000, আর শেষেরটা হবে 0.4 যদি দেন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি হয়ে যায় আর কি এই কালারটা। অথবা হচ্ছে আপনার এটা আপনি বাড়াইতে পারেন, সবগুলো 0 দিলে হবে ফুল কালো, আর এ দিয়ে হচ্ছে মানে শেষেরটা হচ্ছে অপাসিটি, আপনি কতটুকু রাখবেন, যদি 8 দেন অনেক বেশি কালো হয়, হ্যাঁ 4ই ঠিক আছে, 4টাই রাখেন, খুব বেশি সমস্যা হবে না। তো এতটুকুর পরে যে কাজটা করবেন, যদি আপনার কাজ শেষ হয়ে যায়, শুধু এই যে আপনি যে কন্টেনারের মধ্যে যে বর্ডারটা ইউজ করছিলাম, বর্ডারটা তুলে দেন এখানে একদম নেট অ্যান্ড ক্লিন। ওকে, তো এতটুকু আজকে প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা আরও ডিপে যাব আর কি। তো মোটামুটি দেখেন আমরা খুব কমন সিএসএসগুলো ইউজ করে কী করি, এই পেজগুলোকে ডিজাইন করি, এখানে কিন্তু এক্সট্রা তেমন কিছু ইউজ করা হয়নি, এই মার্জিন প্যাডিং টেক্সট লাইন ফন্ট ফ্যামিলি এই কয়েকটা জিনিস দিয়ে পুরো পেজ ডিজাইন হয়ে যায়। আপনার খুব আহামরি যে সিএসএস বা প্রপার্টি শিখতে হবে এরকম না, তো জানার জন্য হচ্ছে অনেকগুলোই দেখবেন, বিভিন্ন টিউটোরিয়াল বা ডকুমেন্টেশন দেখবেন। তো কাজ করার ক্ষেত্রে খুব অল্প কিছুতেই আপনার সব কিছু হয়ে যায় আর কি। তো এতটুকু প্র্যাকটিস করে আমাকে অবশ্যই ফিডব্যাকটা দিবেন, আর অবশ্যই কাজ করেন, কারণ হচ্ছে এখানে হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যখন কাজ করবেন সব কিছু ঠিকঠাক মতো নাও হতে পারে, তো সেক্ষেত্রে প্রবলেম হলেও জানাবেন, আর হচ্ছে যদি কোথাও না বুঝেন সেক্ষেত্রে জানাবেন। তো পরবর্তীতে আমরা নেক্সট সেকশনগুলো আমরা কভার করার চেষ্টা করব, অ্যাবাউট আস থেকে যা আছে আর কি, গ্যালারি সার্ভিস, তো সবগুলো সেকশনই প্রায় সেম স্টাইলেরই, তেমন কষ্ট হবে না, যখন করবো তখন দেখবেন যে খুব সহজে কাজটা হয়ে যাচ্ছে।
তো ঠিক আছে, আজকে এতটুকুই রাখি, আসসালামু আলাইকুম।